আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও গান পাউডার সহ তিন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পাঁচ রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণাকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের উপর হামলা, গাড়ি ভাঙচুর। নাটোরের গুরুদাসপুরে গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী ও শাশুড়ি গ্রেপ্তার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রবিবার 12ই রবিউল আউয়াল 570 সালের এই দিনে মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরিত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আবির্ভাবের দিন। এই দিনটি মুসলিম উম্মার কাছে পবিত্র ঈদ এ মিলাদুন্নবী নামে পরিচিত। রাজশাহীতে নানা আয়োজনে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি পালন করবেন ধর্মপ্রাণ মুসলিমরা। 570 সালের এই দিনে আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ গোত্রে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ সময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল, আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আয়ামের জাহালিয়াত। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং করত মূর্তি পূজা। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন এই ধরাধামে। দিনটি উপলক্ষে রাজশাহী নগরীর শিরোয়েল কলোনি এবং সুফিনগর মুক্তারিয়া দরবার শরীফ থেকে ধর্মীয় আনন্দ র্যালি বের করা হবে। এদিকে দিনটিকে ঘিরে আতশবাজি, পটকাবাজি, বিস্ফোরক দ্রব্য বহনে নিষেধাজ্ঞা দিয়েছে আরএমপি। রাজশাহীতে গান পাউডার ও 7টি আগ্নেয়াস্ত্র সহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পাঁচ শুক্রবার ভোরে নগরীর কাটাখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ওই দিন দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব পাঁচের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাপাসিয়া পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে 1 কেজি 100 গ্রাম গান পাউডার, বোমা তৈরি স্প্রিন্টার, 4টি বিদেশি রিভলভার, 3টি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ শীর্ষ অস্ত্র কারবারি আতিকুর রহমান সহ তার দুই সহযোগী শাহিন আলী ও মোহাম্মদ শহীদুলকে গ্রেপ্তার করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অজ্ঞাত স্থান থেকে তানজিম ও আব্দুর রহিম নামের দুই ব্যক্তি গ্রেপ্তারকৃতদের এই অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম সরবরাহ করেছে। তাদের রাজশাহী সহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা ছিল বলেও জানান র‍্যাব অধিনায়ক। রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণাকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আখতারের কর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার জেলার পবা উপজেলার ধুরুইল ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ নিয়ে রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন ওই প্রার্থী। স্থানীয় সংসদ সদস্য ও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেছেন আখতার। রাজশাহী জেলা পরিষদ নির্বাচন মিডিয়া সেল প্রধান আহমেদ ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাতে রাজশাহী মোহনপুর উপজেলার ধুরুল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আখতারের পোস্টার লাগাতে বাধা দেওয়া ও কর্মীদের অবরুদ্ধ করে রেখে মারধরের খবর আসে। খবর পেয়ে নির্বাচনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট আবু রায়হান মাসুদ সহ বেশ কিছু কর্মী সেখানে দুটি গাড়ি নিয়ে উপস্থিত হয়। রাত প্রায় 10:30টার দিকে তারা সেখানে উপস্থিত হলে রাজশাহীর পবা মোহনপুর আসনের এমপি আইনউদ্দিনের নির্দেশে চেয়ারম্যান দেলোয়ার হোসেনের নেতৃত্বে অতর্কিত হামলা হয়। এ সময় সন্ত্রাসীরা দুইটি গাড়ি পুরোপুরি ভেঙে ফেলে। এর কিছুক্ষণ পরেই সেখানে এমপি উপস্থিত হয়ে তাদের ইউনিয়ন পরিষদ ভবনে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। তাকে বসিয়ে রেখে গ্রাম পুলিশ লাঠি দিয়ে তাকে পাহারা দিচ্ছে, লাঠি ধরে। কিন্তু তো চোর না, চোর পাহারা দেওয়ার জন্য এইভাবে গ্রাম পুলিশ লাঠি দিয়ে থাকছে। সুতরাং গ্রাম পুলিশকে মারধরের ঘটনা একেবারেই কাল্পনিক। নির্বাচনী কাজে মাননীয় সংসদ সদস্যদের অংশগ্রহণ করা নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন। তার পরিপ্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা তাদেরকে চিঠি দিয়েছে, নির্বাচন সংক্রান্ত ঘটনায় যদি হয় এইটি, তাহলে সংসদ সদস্যের উদ্ধতপূর্ণ আচরণ এখানে উপস্থিতি এটা প্রমাণ করে যে উনি নিজে এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়েছেন। এই যে এই ছবিতে প্রমাণ করে যে আমার সমন্বয়কারীকে পুলিশ উদ্ধার করছে, সংসদ সদস্য আক্রমণাত্মক ভঙ্গিতে সেখানে আছে। নাটোরের গুরুদাসপুরে রাত্রি খাতুন নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ এসেছে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। শুক্রবার রাতে উপজেলার পৌর সদরের খামার নাচকোর মহল্লায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে স্বামী নাইম হোসেন ও শাশুড়ি আরবি বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গৃহবধূ রাত্রি খাতুন একই এলাকার রঞ্জু প্রামাণিকের মেয়ে। জানা যায়, গত শুক্রবার সন্ধ্যায় গৃহবধূ রাত্রি খাতুনের সাথে তার শাশুড়ির কথা কাটাকাটি হয়। এরপরে রাত্রিকে মারপিট ও হত্যার হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেয় স্বামী ও শাশুড়ি। ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে রাত্রিকে নিয়ে তার স্বামীর বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসা করে তাকে রেখে আসে। পরে রাত 12:30টার দিকে তার মৃত্যুর খবর জানান তার দেবর। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘরের মধ্যে রাত্রির মরদেহ দেখতে পান।
এই অবস্থায় তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন এবং স্বামী নাইম হোসেন ও শাশুড়ি আরবি বেগমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় রাত্রির বাবা রঞ্জু প্রামাণিক বাদী হয়ে স্বামী নাইম হোসেন ও শাশুড়ি আরবি বেগমের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন বিষয়টি নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব জিল্লার রহমান। শনিবার দুপুরে নিজ বাসভবনে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। তিনি স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের একজন সদস্য। সভায় সাবেক সচিব জিল্লার রহমান বলেন, জনগণের সেবা ও উন্নয়ন সহ বেকারদের কর্মসংস্থান করতে হলে সংসদ সদস্য হওয়া দরকার। প্ল্যাটফর্ম হিসেবে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিল ভাতিয়াকে ঘিরে কৃষিভিত্তিক ইপিজেড, দক্ষ কাঠমিস্ত্রি ও রাজমিস্ত্রি তৈরিতে একটি ইনস্টিটিউট স্থাপনের কথা জানিয়ে তিনি আরও বলেন, এখানে যদি একটি ইনস্টিটিউট করা যায় তাহলে এই এলাকার বেকার যুবকরা যারা কাঠমিস্ত্রি বা রাজমিস্ত্রির কাজ করে তারা এখান থেকে 6 মাসের কোর্স সম্পন্ন করে দক্ষ হয়ে গড়ে উঠবে, উন্নয়ন হবে এলাকার যোগাযোগ ব্যবস্থা। প্রধানমন্ত্রীর কাছ থেকে এই জেলার জন্য 100% বয়স্ক ও বিধবা ভাতার অনুমতি নিয়েছিলেন। আগামীতে জনগণ চাইলে তিনি জাতীয় সংসদ নির্বাচন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সভায় স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ম্লান করলে রাতের আলো, পাখিরা থাকবে আরও ভালো, এ প্রতিপাদ্য নিয়ে আলোক দূষণ প্রতিরোধে বন্য প্রাণী অবমুক্ত র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিযায়ী পাখি দিবস। উপকূলীয় বন বিভাগের আয়োজনে নোয়াখালীর নিঝুম দ্বীপ জাতীয় উদ্যানে এর আয়োজন করা হয়। এ সময় শিকারীর হাত থেকে উদ্ধার করে বিভিন্ন প্রজাতির পাখি অবমুক্ত করা হয়। র্যালিটি নিঝুম দ্বীপ নামার বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নামার বাজার সাইক্লোন সেন্টারে এসে শেষ হয়। পরে সাইক্লোন সেন্টারের জনপ্রতিনিধি, বন বিভাগ, পরিবেশ বিজ্ঞানী সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে স্থানীয় বাসিন্দাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা ফরিদ মিয়া। মুখ্য আলোচক ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মহিনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা বন্য প্রাণী সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিল। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।